নাম্বার ওয়ান সাকিব খান যাকে নিয়ে ছবি বানাবে হিট তার কিন্তু নায়িকা বেস করে তার ছবি হিট হয় না আচ্ছা আমি আপনার কথা আমি একমত না কেন বাংলাদেশের বাহিরের নায়িকা যে ছবি হিট হয় এটা তো আমি একমত না কেন নাম্বার ওয়ান শাকিব খান যাকে নিয়ে ছবি বানাবে হিট তার কিন্তু নায়িকা বেস করে তার ছবি হিট হয় না এর মতন তো ছবি নাই যে কারণে অ্যাডভেসি তো কম আসা হয় আর আমি তো ইউটিউবে কাজ করি মঞ্চে মঞ্চে প্রোগ্রাম করি ওগুলো নিয়ে ব্যস্ত যে কারণে অ্যাডভেসিতে আপনারা আমাকে পাচ্ছেন না না ভাইবেন না আমাদের বাংলাদেশে তো অনেক আছে ইউজ আছে যা আমরা ইউজ করতে পারি না পরিমণি কিন্তু অনেক সুন্দর মাহি অপবিশ্বাস শাবনুর একজন মৌসুমী আপু পূর্ণিমা তারপরে শিল্পী আপা নার্সিন আপু তা অনেক সুন্দর যে সিমলা আপু আর অনেক নায়িকা আছে যে আমরা অনেকে বলে যে বাংলাদেশের নায়িকা নাই বাংলাদেশে হইলো সবচেয়ে বেশি সুন্দর সুন্দর নায়িকা আছে কিন্তু আসলে আমরা প্রযোজক পরিচালকরা ইউজ করতে পারি না আমরা নায়িকা গুলা না অনেকে মনে করে যে দেশের বাইরে নাকি নিলে মনে হয় সিনেমাটা ভালো যাবে ভালো চলবে আসলে এটা কিছু না কথা হলো যে বাংলাদেশের নায়িকা দেখো যদি ওইভাবে গড়ে তোলে তাহলে অবশ্যই বাংলাদেশের নায়িকা আছে শিল্পী আছে আর আমি মনে করি যে আমাদের দেশের শিল্পী আমাদের দেশের ছবি করাটাই রাইট কারণ আমাদের দেশের শিল্পী কয়টা বাইরে নেই বেশিরভাগ শিল্পী তো বাইরে নেয় না আগে নিত এখন তো নেয়ই না তাহলে আমি মনে করি যে আমাদের দেশের নায়িকা দেখে নিয়ে কাজ করাটা ব্যাটার যে কোনো প্রযোজক যে কোনো পরিচালক আমি মনে করি যে আমাদের দেশের নায়িকা নিয়ে কাজ করাটা উচিত আচ্ছা আমি আপনার কথা আমি একমত না কেন বাংলাদেশের বাহিরের নায়িকা নিয়ে যে ছবি হিট হয় এটা তো আমি একমত না কেন শাকিব খান কিন্তু আমাদের দেশের একজন ব্র্যান্ড। ওনার ছবি সারাই মানে হিট। উনি যদি যে কোনো একটা হিরোনিয়া কাজ করে তাই ছবি হিট। কিন্তু নাইকার জন্য যে ছবি হিট হয়েছে তাহলে তো এখানে সাকিব ভাইয়ের কোনো প্লাস পয়েন্ট হইল না। তাহলে আপনারা যদি ভাবেন যে নাইকা নিয়ে হিট হয়েছে তাহলে সাকিব খান ছাড়া নতুন একটা হিরোর সাথে কাজ করক তো দেখি হিট হয়নি তারপরে হ্যাঁ, obviously শাকিব খানের জন্য হিট। আমি এটা বলব। আমরা দেখেছি যে

আমাদের দেশের নায়িকা ওইভাবে মেকিং দেয় না বলে মানুষ মনে করে যে আমাদের দেশের ছবি চলে না আমাদের দেশের নায়িকারা বেস্ট অভিনয় করে বেস্ট পারফরেন্স অভিনয় করে সাবনের পরে যারা আসছে সবাই ভালো অভিনয় করে যেমন অপবিশ্বাস বুগলি পরিমণি খুব সুন্দর অভিনয় করে মাহিয়াপা খুব সুন্দর অভিনয় করে কিন্তু তাদেরকে ওইভাবে গল্প ওইভাবে না দিকে তারা এখন পরে আছে ঠিক আছে আমি মনে করি বিদেশি নায়িকাদের আমাদের দেশের বাংলাদেশের নায়িকার অনেক বেটার অনেক ব্যাটার না আসলে এগুলা কিন্তু আমার জন্য আমি করে আমার যদি গাছের গোড়াটা শক্ত থাকে তাহলে কিন্তু জ্বর বৃষ্টি আসলেও পড়বে না কিন্তু আমাদের মেন প্রযোজকটা শক্ত থাকতে হবে প্রযোজক পরিচালক শক্ত থাকলে নায়িকা কেন নায়িকার বাপে বেড়ায় আইব কেননা আমরাই মনে করেন ম্যাডাম ম্যাডাম ম্যাডামকে অস্ত হয়ে যায় যে কারণে ম্যাডামরা একটু অসুস্থ বেশি হয়ে যায় এই অসুস্থ না করে সুন্দরভাবে যদি খুশি শক্ত থাকে তাহলে অবশ্যই কাজ করবে কেন অনেকে বলতে যে নায়িকাদের সিরিল পাওয়া যায় না কিন্তু সুন্দর পরে আহ নায়িকাদের কাজ নেই কিন্তু সুন্দর পরে তবে সিরিল পাওয়া যায় কিন্তু কাজ থাকে ওইটা তাদের ব্যক্তিগত কাজ আমি তাদের ব্যক্তিগত কাজ নিয়ে বলতে চাই না আমি কই শিডিউল ইউজ পরিমাণ আছে যদি আমরা ওইভাবে শিডিউলটা নেই তাহলে অভিষেক কাজ করবে আর সব প্রতিটা মানুষের একটা ব্যক্তিত্ব থাকে সেই ব্যক্তিত্ব নিয়ে আমি কথা বলতে চাই না হ্যাঁ তো আমি মনে করি যে আমরা ভালোভাবে যদি কাজ করি টাইট দিয়া তাহলে অবশ্যই আমাদের বাংলাদেশের নাইকারা কাজ করতে পারবে ভালো বা শিডিউল দিবে সিনেমা আসে না প্রযোজকরা যদি তাকে না নিয়ে ছবি বানায় তার কিছু করার নেই মানে প্রযোজকরা যদি মনে করেন ভালো একটা প্রযোজক যে ঈদের একটা ছবি বানাবে উদ্যোগ নিয়ে আসে হ্যাঁ তো সাকিব খানকে নিয়ে বানায় এটা তো সাকিব ভাইয়ের দোষ দিয়ে কোনো লাভ নেই কারণ সাকিব ভাইয়ের যদি বারো মাসে বারোটা ছবিতে নেয় অবশ্যই সে কাজ করবে না আমি যে কিছুদিন আগে একটা আমি কিন্তু কিছুদিন আগে এই ব্যাপারে কথা বলছিলাম যে আমি মনে করি যে সাকিব ভাইয়ের দোষ লাভ নাই সাকিব ভাইয়ের কিন্তু বারো মাসে বারোটা ছবি দিতে বলেছিলাম আমি হ্যাঁ আহ বারো মাসে বারোটা ছবি কিন্তু আমার জন্য দিতে বলি নাই দর্শকের জন্য দিতে বলছি তো যে কোনো উপযোজক পরিচালক সাকিব ভাইয়ের নিয়ে বারোটা না দেব ছয়টা ছবি আসুক দুই মাস পর পর একটা ছবি আসুক তাহলে হল টিকিয়ে রাখতে হবে আমি কিন্তু হল গুলা টিকিয়ে রাখার জন্য বাংলাদেশকে ভালোবাসার জন্য কিন্তু আমি বলছি যেহেতু আর কোনো হিরুর ছবি চলে না শুধু সাকিব খানের ছবি চলে তাহলে শুধু ঈদে কিন্তু একটা ছবি আসলে হবে না আমি কিন্তু সেই হিসাবে কথাগুলো বলছি তো অনেকে কিন্তু এটা নেগেটিভ মাইন্ডটি নিয়ে কিন্তু আমাকে অনেক গালাগালি করেছে তো আমি কিন্তু ভালোর জন্যই বলেছিলাম যে যেহেতু আমাদের দেশে একটা কিংবদন হিরো সাকিব খান তো তাকে নিয়ে কিন্তু আমাদের ছয়টা ছবি ম্যাক্সিমাম তৈরি দিলে আমাদের বাংলাদেশের হলগুলো টিকে রাখতে হবে আমি কিন্তু এই ব্যাপারে কথা বলেছি না সেটা বক্তরা অনেক সময় না বুঝে করেছে তো আমি কিন্তু পরে আবার সরি বলেছি সাকিবদের কাছে যে আসলে আমি কথাগুলো কিন্তু যারা তারা ঠিকই বলছে যে আমি কেন বলছি হ্যাঁ যারা বুঝার না তারা তো বকাবকি করবে আর আমাকে যে অনেকে আমার মা বাবা তুলে তাদেরও তো মা বাবা আছে তারা কেন তারা আমাকে অন্যভাবে বলতে পারতো আমি অন্যায় করেছি আমাকে বলতে পারতো কিন্তু আমার মা বাবা তুললে বকা মানে তাদেরও মা বাবা আছে তো আমি সেই ব্যাপারে বলবো ভক্তদের কাছে যে আসলে আমি কেন কথাটা বলেছি আপনারা কিন্তু বুঝেছেন যে আমি সাকিব ভাই একজন সুপারিস্টার সেই হিসাবে আমি বলছি যে শুধু ঈদের মধ্যে যদি একটা ছবি দেয় আমরা ইদি ছবি দেখব আর ছয়টা মাস আমাদের ছবি দেখতে হবে না আমরা হলে আসবো না যেমন আমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে বলতেছে ভাইয়া আর তো মানে ইচ্ছারা কোনো ছবি দেখি না আমরা দেখতে চাই পারি না তো এই কারণে আমি কথাগুলো বলেছি তো আপনারা আমাকে শুধু শুধু ভুল বুঝছেন ভাইয়া আমি আপনারা যুগ বিয়োগ করে দেখেন যে আপনারা ছয় মাসে বারো বারো মাসে ছয়টা ছবি যদি হলে আসে হলগুলো টিকে থাকবে এবং সাকিব আমরা পছন্দ করবে যারা সাকিব ভাইকে ভালোবাসে যারা দর্শক আছে

এবার তুফানটা মনে একটা মানে ব্যাগ্রেকেট করে দিবে যে খুব ভালো নাম করবে আসলে মিমি চক্রবর্তী সেটা আমার ফ্যাক না আমার ফ্যাক হলো গল্প ভালো থাকতে হবে মেকিন ভালো থাকতে হবে হিরো ভালো থাকতে হবে তা আমাদের তো সেই হিরোকে নিয়ে তো আমরা নির্ভরসা যে আমাদের হিরো এক নাম্বার এক একে আছে সাকিব খান ভালো ছবি করে ভালো গল্প বুঝে সে কাজ করে সে কিন্তু দুনফুন কাজ করে না এখন বর্তমান ভালো কাজ করে তো সাকিব সবাই করবেন তুফানটা যাতে ভালো চায় যাতে ওই প্রযুক্তি আবার ছবি বানাতে পারে আমি আরেকটা নিয়ে বলবো এটা